আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। দর্শক, আজ 5ই ডিসেম্বর, একজন কুয়েত প্রবাসী নিখোঁজ, তার খবর জানতে চেয়েছে তার আপনজনরা। কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যক্তিটিকে দেখতে পেলে আমাদের ইনবক্সে নক করুন। গতকাল সকাল 6টা হতে কুয়েতে এই লোকটি নিখোঁজ রয়েছে, তার নাম মোহাম্মদ রোমান আহমেদ। আমরা সমসাময়িক সময়ে প্রায় দেখছি যে অনেক প্রবাসী নিখোঁজ থাকছে, এটি নিয়ে আমরা বেশ কিছু রিকোয়েস্ট করেছিলাম সকল প্রবাসী ভাই ও বোনদের কাছে, আবারও করছি। আপনি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ নাম্বার, যেটি আপনার পরিবারের, আপনার কোম্পানির, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনার স্থায়ী ঠিকানা লিখে একটি টোকেন রেখে দেবেন, এতে করে অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা ঘটলে আপনাকে খুঁজে পেতে সহযোগিতা করতে পারে কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই ও বোন। কাজেই সকলেই এই অনুরোধটি রাখবেন। একজন কুয়েতি নাগরিক যিনি গাড়ি ড্রাইভ করছিলেন, তিনি সালমি রোডে একটি দাঁড়িয়ে থাকা গাড়ি, যেটি গাড়ি বাকালা, এটিকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কার কারণে একজন ইন্ডিয়ান প্রবাসীর মৃত্যু হয়েছে এবং স্পটে কুয়েতি নাগরিকও মৃত্যু হয়েছে। ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কুয়েতে প্রতিদিনই দেখছি রেকর্ড সংখ্যক বাংলাদেশি, আমরা প্রতিদিনই দেখছি কুয়েতে অগণিত দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক কুয়েতি নাগরিক এবং প্রবাসীর মৃত্যু হচ্ছে। কাজেই সকলে সতর্ক এবং সচেতনভাবে আপনার গাড়ি ড্রাইভ নিশ্চিত করুন। কুয়েতের মসজিদের ভিতরে প্রবেশ করে একজন ইন্ডিয়ান প্রবাসী মসজিদে প্রবেশ করার পর একজন ইন্ডিয়ান নাগরিক আত্মহত্যার চেষ্টা করছিল। এই ইনফরমেশন পাওয়ার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করে এবং সেখানে গিয়ে ইন্ডিয়ান প্রবাসীকে আটক করে, তার চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার শেষে তাকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে, যেটি উজারা দাখিলিয়ার সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করে। আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এই ঘটনাটি কুয়েতের একটি মসজিদের ভিতর ঘটেছিল। কুয়েতের কিন্ডারগার্টেন স্কুলগুলিতে কোরআন সংযুক্ত করার প্রস্তাব করেছিলেন কুয়েতি এমপি মোহাম্মদ দা হায়েফ। তারই এক প্রশ্নের জবাবে কুয়েতের শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন কিন্ডারগার্টেনগুলিতে অলরেডি কোরআন শিক্ষা সংযুক্ত করা হয়েছে এবং শিক্ষা দেওয়া হচ্ছে, এরই নাম কুয়েত। একজন এমপি আবেদন করেছে আর শিক্ষামন্ত্রী সেটি কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা প্রায় অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি, কুয়েতের আইন, কুয়েতের রাজনীতি বা কুয়েতের আদার অনেক ব্যাপার যেটি আমরা অবাক হই, বিস্মিত হই, আমাদের দেশে আমরা এটি কখনোই দেখতে পাই না। আমরা দীর্ঘদিন থেকে দেখছি কুয়েতের অগণিত কোম্পানিগুলো তাদের প্রবাসীদের বা তাদের শ্রমিকদের বেতন দিচ্ছে না, এরকমই একটি রিপোর্ট প্রকাশ করেছে আরব টাইমস অনলাইন, যেটি আরবি দৈনিক আল সিয়াসার রেফারেন্স থেকে। এখানে উঠে এসেছে কুয়েতের বেশ কিছু কোম্পানি অভিযোগ জানিয়েছে কুয়েতের সমাজ ও পরিবেশ মন্ত্রণালয় থেকে তারা দীর্ঘদিন স্যালারি পাচ্ছে না, তাদের কন্ট্রাক্ট অনুযায়ী যে টাকা পাওয়ার কথা সেই টাকাটি এই অধিদপ্তর থেকে তাদেরকে প্রদান করা হচ্ছে না, যে কারণে এই কোম্পানিগুলিতে অবস্থানরত 5000-এরও বেশি প্রবাসী 6 মাস বা তারও বেশি দিন বেতন পাচ্ছে না। এই প্রবাসীদের কুয়েতে অবস্থান করা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। তাছাড়া এই কোম্পানিগুলো অভিযোগ করেছে যে তারা তাদের যে ইন্স্যুরেন্স বা আদার যে সুযোগ সুবিধা বা বিভিন্ন সেক্টরের যে ঋণের উপরে টাকা সেটিও প্রদান করতে পারছে না, যেহেতু এই মন্ত্রণালয় থেকে তাদের টাকা আটকে রেখেছে। এটি নিয়ে এই প্রতিবেদনে বিস্তর একটি বিস্তারিত প্রকাশ করেছে। আমরা অলরেডি বিভিন্নভাবেই জানতে পারি যে অনেক ভাই ও বোন আমাদের সাথে যোগাযোগ করে, 6 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত কুয়েতের কোম্পানিগুলো স্যালারি দেয় না, যদিও আমরা প্রায়শই কোম্পানিদের বিরুদ্ধে অভিযোগ করি। কিন্তু কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট প্রকাশ করেছিলাম যেখানে উঠে এসেছিল যে কুয়েতের পৌরসভাগুলোর যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের আওতায় বেশ কিছু কোম্পানিকে পৌরসভা কর্তৃপক্ষ তাদের যে বিল প্রতি মাসে সেগুলো পে করছে না, সেটি 3 থেকে 6 মাস পর্যন্ত। আরব টাইমসের এই প্রতিবেদন অনুযায়ী বর্তমান সমাজকল্যাণ বা পরিবেশ মন্ত্রণালয় থেকেও অনেক কোম্পানিকে টাকা দেওয়া হচ্ছে না। এতে করে যে ব্যাপারটি উঠে এসেছে তার মানে এই প্রবাসীদের বেতনের জন্য তাদের কোম্পানি দায়ী না, বরং তাদের যে কন্ট্রাক্ট বা যে চুক্তির আওতায় তারা কাজ করছে এটি দায়ী, কারণ কোনো কোম্পানি তার পকেট থেকে টাকা দেবে না। কুয়েতের ম্যাক্সিমাম কন্ট্রাক্টগুলো হয় এভাবে, যখন গভর্নমেন্ট টাকাগুলো দেয় তখনই প্রবাসীরা স্যালারি পায়। এতে করে নতুন এক বাস্তবতা উঠে এসেছে
যেখানে অগণিত মানুষ কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু এখন দেখি যে এটি ভিন্ন। কারণ যেখানে কোম্পানি নিজেই টাকা পায় না, সেখানে শ্রমিকদেরকে স্যালারি কিভাবে দেবে? ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের আরও নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, যেহেতু আমরা কুয়েতের প্রথম থেকে প্রথম আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি।